হবে জাদু করার জন্য। বাংলাদেশের তো নাগত ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ফেনী জেলা যুব দলের সাবেক সভাপতি গাজী হাবিবুল্লাহ মানিক এবং সোনাগাজী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনউদ্দিন দুলনরে সংযুক্ত আরব আমিরাত আলেন আগমন উপলক্ষে ফেনী জেলা প্রবাসী বিএনপির ফক্কতুন এক সংবর্ধনা দিয়ে মার্চের 11 তারিখ শুক্রবার আলাইনুর স্থানীয় রেস্টুরেন্টের হল রুমত মুন্সী জাফর আহমদের সভাপতিত্বে ও জাহিদ ইসলাম পারভেজ এবং আনোয়ার হোসেন সোহাগর যৌথ পরিচালনায় এডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন গাজী হাবিবুল্লাহ মানিক, প্রধান বক্তা আছেন স্বগত উসমান রানা, এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমিনউদ্দিন ধুলন, কাজী ফারুক, আতাউর রহমান, জয়নাল আবেদিন, নেজাম, আমিন, তারেক আহমদ সহ আরো বোধকে। চট্টগ্রাম।